বাংলাদেশি বাস গেমে উত্তরবঙ্গে ম্যাপ ভাবতেই অবাক লাগে, কিন্তু এটাই হতে চলেছে। ফাইনালি বাস সিমুলেটর বাংলাদেশে আসতে চলেছে উত্তরবঙ্গের নতুন আরও একটি ম্যাপ। এছাড়াও আসতে চলেছে নতুন বাস, নতুন ফিচার, আরও অনেক কিছু। তো কী কী ফিচার আসবে, কোন বাস আসবে এবং কোন রুট আসবে, এছাড়াও সিজন ওয়ান কবে আসবে, এই সব কিছুই এই ভিডিওর মধ্যে বলবো। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আরিফ আহমেদ গেমিং চ্যানেলে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিবেন। আর নতুন নতুন বাস গেমের ভিডিও রেগুলার দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি এটার পর। তো বাংলাদেশে যদি কিছু সাকসেসফুল গেমের কথা বলেন সেখানে কিন্তু বাস সিমুলেটর বাংলাদেশের নামটা সর্বপ্রথম আসবে। আর তার কারণ হচ্ছে এই গেমটা 10 মিলিয়ন ডাউনলোড হয়েছে প্লে স্টোর থেকে। এছাড়াও গেমের পপুলারিটি এবং গেমের চাহিদা পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে গিয়েছে। তবে আরও অনেকগুলো গেম আছে বাংলাদেশে যেগুলো সাকসেসফুল, তবে সেগুলোর নাম নাই বললাম। তো এখন কথা হচ্ছে, অনেকদিন আগে কিন্তু বাস সিমুলেটর বাংলাদেশে সিজন 0 এসেছিল, যেখানে নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছিল, নতুন বাস অ্যাড করা হয়েছিল, নতুন রুট অ্যাড করা হয়েছিল, এবং সেগুলো কিন্তু সবাই আমরা কম বেশি এনজয় করেছি। তবে ফাইনালি গোস্ট ইন্টারেক্টিভ থেকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো সিজন 1ও আসতে চলেছে এবং সেখানে নতুন অনেক কিছু অ্যাড করতে চলেছে। তো কী কী অ্যাড করতে চলেছে সেটাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো। তো প্রথমত বলিনি, সিজন 1-এর মধ্যে থাকতেছে নতুন 3টি বাস। তো 3টি বাসের পিকচার এখনও তারা পোস্ট করেনি, তবে 1টি বাসের পিকচার এখন তারা পোস্ট করেছে, যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ। ঢাকা টু রাজশাহী লেখা আছে এবং সেখানে বাসের ইমেজটাও দেওয়া আছে। তো আরও 2টি বাসের ইমেজ হয়তো তারা খুব শীঘ্রই পোস্ট করবে, এবং পোস্ট করার পরপরই আমি চেষ্টা করবো তোমাদেরকে আরেকটি ভিডিও দিয়ে জানিয়ে দেওয়ার জন্য। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এছাড়াও সিজন 1-এর মধ্যে থাকছে এক্সক্লুসিভ রোড। তো যারা সিজন 1 নিবা, তো যারা সিজন 5 নিবা, তারাই শুধু এই রোডটা দেখতে পারবা। এছাড়া তো ঢাকা টু রাজশাহী রোড থাকতেই আছে, যেখানে তোমরা উত্তরবঙ্গের মানুষরা এনজয় করতে পারবা। আরও থাকতেছে গেমের মধ্যে ভয়েস চ্যাট, মানে তোমরা গেমের মধ্যে এখন কথাও বলতে পারবা একজন আরেকজনের সাথে। এছাড়া থাকতেছে চ্যাটিং অপশন, যেমন অন্যান্য গেমের মধ্যে আমরা চ্যাটিং করতাম অন্যান্য আননোন ফ্রেন্ডদের সাথে, এখানেও সেম টু সেম এখন চ্যাটিং অপশন চালু করা হবে, যেখানে তোমরা আননোন পিপলের সাথে চ্যাটিং করতে পারবা। আরও থাকতেছে শপ, স্পিনার। তো স্পিনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। স্পিনারটা হচ্ছে অন্যান্য অনেক গেমে তুমি দেখবা স্পিন করে বিভিন্ন কয়েন জিতে যায়, বিভিন্ন গিফট পাওয়া যায়, এখানেও সেম টু সেম অপশন দেওয়া হবে, হয়তো বা সেখানে কয়েনও থাকতে পারে আবার অন্য কিছুও থাকতে পারে। তো বিষয়টা আমি পুরোপুরি ক্লিয়ার না এখনো যে আসলে স্পিনের মধ্যে কী কী থাকতে পারবে। এছাড়াও মাল্টিপ্লেয়ার মোডে তোমরা ট্রাফিকও দেখতে পারবা, আর এটা দেখতে পারবা যারা সিজন 5 নিবা তারাই এই মোডটা এনজয় করতে পারবা। তো যাই হোক, সিজন 1-এর মধ্যে কী কী থাকছে সেটা তো তোমাদেরকে বলেই দিলাম এবং তোমাদেরকে ইমেজও দেখিয়ে দিচ্ছি। তোমরা সামনে দেখতে পাচ্ছ ইমেজ, যেখানে সব কিছু লেখাই আছে সিজন 1-এর মধ্যে কী কী থাকবে। তো এখন কথা হচ্ছে সিজন 1 আসবে কবে। তো এটা নিয়ে বেসিক্যালি এখনও গোস্ট ইন্টারেক্টিভ কোনো অ্যানাউন্সমেন্ট করেনি বা কোনো আপডেট দেয়নি যে আসলে সিজন 1 তারা কবে লঞ্চ করবে। তবে তারা এটাই বলেছে যে খুব শীঘ্রই তোমরা এই সিজন 1টা দেখতে পারবা। কিন্তু আমি তোমাদেরকে একটা হিন্ট দিতে পারি, সেটা হচ্ছে সিজন 0 কিন্তু রোজার মধ্যেই ঈদের সময় এসেছিল। তো কেননা এমনও তো হতে পারে যে সিজন 1 এটা কোরবানির ঈদের মধ্যে আসতে পারে। এটা আমার মনে হয় এটা গোস্ট ইন্টারেক্টিভ অথবা বাস সিমুলেটর বাংলাদেশ থেকে আমাকে জানানো হয়নি, জাস্ট এটা আমার ধারণা। তো তোমাদের কি মনে হয় সিজন 1 কবে আসতে পারে, কোরবানির ঈদে নাকি ঈদের পরে, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিবা আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা যদি টপ 5 বাস সিমুলেটর বাংলাদেশের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা আর এই ভিডিওটা একটা লাইক করে দিবা। তো দেখা হচ্ছে নাকি ভিডিওতে, সে বলতে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।